প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আপনারা শুনছেন বুদ্ধদেব গুহের লেখা ঋজুদা কাহিনী গুগুনো গুম্বারের দেশে। আজ আপনারা শুনবেন প্রথম পর্বের পরবর্তী অংশ, দ্বিতীয় পর্বে। হঠাৎ সামনে পথের বাঁকে ঝোপঝাড়ের মধ্যে চমৎকার কারুকাজ করা শিংওয়ালা খয়েরি রঙা একদল হরিণ দেখলাম। এই হরিণ কখনো দেখিনি আফ্রিকাতে আসার পর। দিনের শেষ রোদ পশ্চিম থেকে গাছপালার ফাঁক ফোকর দিয়ে এসে পড়েছে হরিণগুলোর গায়ে। কি চমৎকার যে দেখাচ্ছে! আমাদের দেখতে পেয়ে হরিণগুলোর চমক ভাঙল, ছত্রভঙ্গ হয়ে ওরা লাফাতে লাফাতে চলে গেল পূবের অন্ধকারে। ওরা যখন তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল ওরা যেন উড়ে যাচ্ছে। ঋজুদা বলল, এদের নাম ইম্পালা। এই ইম্পালা, কত পড়েছি এদের কথা। গতকাল রাতে যে ছোট জানোয়ারটা উড়ে লাফিয়ে চলছিল, যার চোখ জ্বলেনি সামনে থেকে কিন্তু পাশ থেকে একটা টর্চের আলোয় চোখ জ্বলেছিল, সেই জানোয়ারটা কি জানোয়ার তা ঋজুদাকে জিজ্ঞেস করলাম। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ঋজুদা তার বিবরণ জানলো আমার কাছ থেকে। তারপর হেসে বলল, বুঝেছি বুঝেছি, ওগুলো হচ্ছে লাফানো খরগোশ। আসলে কিন্তু ওড়ে না, এমন করে লাফায় যেমন এই ইম্ফালারাও লাফায়, যেন মনে হয় উড়েই যাচ্ছে। আমাদের দেশে ফ্লাইং স্কুইরেল আছে, কিন্তু সে কাঠবেড়ালেই সত্যি ওড়ে, লাফানি খরগোশ শুধুই লাফায়। আর ওই আরেকটা মজা, ওদের চোখে এমন কোনো ব্যাপার আছে, সামনে থেকে অন্ধকারে আলো ফেললে একটা চোখও জ্বলে না, অথচ পাশ থেকে ফেললে সেই পাশের চোখটা জ্বলে ওঠে। এই রকম খরগোশ শুধু এখানেই দেখা যায়। আমরা যখন হাঁটছিলাম তখন এদিক ওদিক মাটিতে ভালো করে নজর করে যাচ্ছিলাম। শুধু জঙ্গলি জানোয়ার নয়, তাদের চেয়ে অনেক বেশি অনেক হিংস্র গুয়ান্ডারাবু শিকারীরা এই জঙ্গলে আছে। আড়াল থেকে একটি বিষমাখানো তীর ছুঁড়ে দেবে, ব্যাস টোলে পড়ে যেতে হবে। গন্ডারটার প্রচণ্ড প্রাণশক্তি, তাই বেঁচেছিল অনেকক্ষণ, মানুষদের মারলে সঙ্গে সঙ্গেই শেষ। একটা ঝাঁকড়া ওয়েটাবিট থ্রন গাছের নিচে ছোট্ট একটি বাদামি হরিণছানা দাঁড়িয়েছিল, ঋজুদা দেখতে পায়নি। আমি ঋজুদার হাতে হাত দিয়ে ওইদিকে দেখালাম, ফিসফিস করে বললাম, দেখো দেখো কি সুন্দর হরিণছানাটা। ঋজুদা ভালো করে দেখে বলল, এটা হরিণছানা নয় রে, এ এক জাতের হরিণ, ওরা বড় হয়েও ওইটুকুই থাকে। উড়িষ্যা জঙ্গলে কতবার তো মানুষ টিয়ার দেখেছিস, এগুলো ওই রকমই। এদের নাম ডিগডিগ। এই জাতের হরিণ কেবল আফ্রিকাতেই পাওয়া যায়। মনে মনে উচ্চারণ করলাম দুবার, ডিগডিগ, কি সুন্দর নামটা। আলো পড়ে আসছিল, ঋজুদা বলল, এখন আর দেরি না করাই ভালো, তাঁবু থেকে মাইল খানেক চলে এসেছি, চল এখন ফিরে যাই, কাল আমরা স্নান করব লেকে এসে, কি বল? আমি বললাম, দারুণ হবে, শেষ স্নান করেছিলাম সেরোনালাতে কতদিন আগে। আমরা ফেরার সময় অন্য রাস্তায় এলাম, এ রাস্তাটাও লেকের পাশ দিয়েই গেছে, তবে আমরা আরো গভীরে গভীরে। সামনেই একটা বাঁক, বাঁকের মুখটাতে আসতেই আমার মনে হলো একটা লোক যেন পথ থেকে জঙ্গলে সরে গেল। ঋজুদা পশ্চিমে তাকিয়ে দারুণ আফ্রিকান সূর্যাস্ত দেখছিল, একাশিয়া গাছের পটভূমিতে লাল হওয়া আকাশে। হঠাৎ ঋজুদা মুখ ঘুরিয়ে বলল, কোনো মানুষ জঙ্গলে দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, তুই শব্দ পাচ্ছিস? আমি কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। ঋজুদা রাইফেলটা কাঁধ থেকে নামিয়ে হাতে নিল। যেখান থেকে লোকটাকে সরে যেতে দেখেছিলাম সেইখানে এসে পৌঁছতেই নরম মাটিতে তার পায়ের দাগ দেখা গেল, প্রকাণ্ড দুটি পায়ের ছাপ। ছাপের গভীরতা দেখে মনে হচ্ছে লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথের বাঁ দিকে কোনো জিনিসকে লক্ষ্য করছিল। বাঁ দিকে মুখ তুলতে যাচ্ছিলাম, ঋজুদা ফিসফিস করে বলল, লোকটা যেদিকে গেছে সেই দিকে তুই রাইফেল তুলে রেডি হই, খুব সাবধানে দেখ, কিছু দেখতে পেলেই আমাকে বলিস, আমি ওই দিকটা দেখছি। একটু পর ঋজুদা ফিসফিস করে বলল, রুদ্র দেখ, এদিকে দেখ।
ঋজুদার কথা মতো ওই দিকে তাকিয়ে দেখলাম পথ থেকে হাত দশেক ওপরে একটা মিগুঙ্গা গাছের দুটো ডালের মাঝখানে রক্তাক্ত ইম্পালা হরিণের আধখানা শরীর ঝুলছে। আর সেই গাছের ওপরেই অন্য দুটি ডাল যেখানে মিশেছে সেইখানে পথের দিকে পেছন ফিরে বসে একটি প্রকাণ্ড চিতাবাঘ, তার মুখে সেই হরিণের মাংস, চিতাটার পিঠে একটা তীর গেঁথে আছে। আমরা আরেকটু এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম চিতাটা অনেকক্ষণ মরে গেছে, কিন্তু মরে গেলেও গাছ থেকে পড়ে যাচ্ছে না, এমনভাবে দুটি ডালের মাঝখানে তার শরীর আটকে আছে যে পড়ে যাবেও না। আমি বললাম, লোকটা যদি আমাদের দেখে থাকে। ঋজুদা বলল, তুই তো দেখেছিস এক ঝলক, কেমন দেখতে বলতো? আমি বললাম, দারুণ লম্বা সবুজ আর লাল ছোপ ছোপ কাঙ্গার মতো লুঙ্গি পরা, গায়ে সবুজ চাদর, হাতে তীরধনুক। ঋজুদা উত্তেজিত হয়ে গেছিল, বলল, তোকে দেখেছিল? বললাম, মনে হয় না, ও বোধহয় এমনিতেই দৌড়ে চলে যাচ্ছিল। ঋজুদা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আর কথাবার্তা বলিস না। আমরা যখন তাঁবুর কাছে এলাম তখন অন্ধকার প্রায় নেমে এসেছে, তার সঙ্গে শীতটাও। টেডি খুব বড় করে আগুন জ্বেলেছে, এখানে শুকনো কাঠকুটোর অভাব নেই কোনো, আগুনের আভায় চারদিক লাল হয়ে উঠেছে। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন টেডির কফি তৈরি, বিস্কুট আর কফি দিল ও আমাদের, রান্নাও চড়িয়ে দিয়েছে, আজও উগালি। ভূষণদাকে কিন্তু দেখা গেল না কোথাও। ঋজুদা জিজ্ঞেস করতে টেডি বলল, সে তো আপনাদের পেছনে পেছনে গেল, কেন দেখা হয়নি? কিছুক্ষণ পর একটা গুলির আওয়াজ শোনা গেল এবং আরও কিছুক্ষণ পর দুটি বড় বড় ফ্লেজেন্ট হাতে ঝুলিয়ে এলো ভূষণডা। এসে বলল, ওয়াইল্ড বিস্ট আর গ্র্যান্ডস গ্যাজেল খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছিল, তাই আনলাম, এখনই ছাড়িয়ে দিচ্ছি, রোস্ট করবে টেডি। ঋজুদা বলল, ভূষণডা, তুমি ভালোভাবেই জানো যে এখানে চোরা শিকারীরা আছে, তবু তুমি গুলি করলে কেন আমাকে জিজ্ঞেস না করে? এটা কি শিকার করার সময় না জায়গা? গুলির শব্দ পেলেই তো ওরা সব সরে যাবে, সাবধান হয়ে যাবে, তাতে তো আমাদেরই বিপদ। একথা কি তোমাকে শেখাতে হবে? তুমি এসব জানো না তা তো নয়। ভূষণডা লজ্জিত হয়ে বলল, সরি, আমি অতটা ভাবিনি, আপনাদের খাওয়ার যাতে কষ্ট না হয় সেই ভেবেই মেরেছিলাম। ঋজুদা বলল, আফ্রিকার বনে বাদারে এত কষ্ট করে আমরা খাওয়ার সুখ করতে আসিনি, আমাদের দেশে আমরা ভালো মন্দ খেতে পাই, শেরোনাড়াতে, গোরাঙ্গোড়োতে অথবা ডারেসালাম বা আরুষাতে গেলেও খেতে পাব, ভবিষ্যতে তুমি এসব করো না। তাছাড়া তুমি আমাদের সঙ্গে এসেছ বিশেষ কারণে, আমাদের খাবার কষ্ট নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। তারপর এই কথাগুলি ঋজুদা বলল, এসো তো দেখি, এই জঙ্গলের আর লেকের একটা ম্যাপ বানিয়ে ফেলি দুজনে আগুনের পাশে বসে। ভূষণডা ছুরি হাতে করে উবু হয়ে বসে ফ্লেজান দুটোর পালক ছাড়াতে ছাড়াতে বলল, কি হবে ম্যাপ দিয়ে, এই জঙ্গল আমার মুখস্থ, কাল আমি চোরা শিকারীদের ডেরায় নিয়ে যাব, আপনাদের একেবারে হাতে নাতে ধরিয়ে দেব, তাহলেই তো হলো, তবে খুব সাবধানে যাবেন, তীর মারতে ওদের সময় লাগে না। ঋজুদা একাই ম্যাপ বানাতে বসে গেল কফি খেতে খেতে, তারপর ভূষণদার দিকে চেয়ে বলল, গোয়ান্ডারাবুদের ভয় আমাকে দেখিও না, কোনো কিছুর ভয়ই দেখিও না। ভূষণডা যেন একটু অবাক হলো, তারপর ঋজুদাকে বলল, আপনার সাহস সম্বন্ধে আমার সন্দেহ নেই কোনো, আপনার মতো সাহসী লোক কমই আছে। ঋজুদা চুপ করে গেল। ভূষণডার কথাটাতে মনে হলো একটু ঠাট্টা মেশানো ছিল। কফিটা শেষ করেই ঋজুদা বলল, কাল পায়ে হেঁটে জঙ্গলে ঢুকব। ভূষণডা মুখ না ঘুরিয়েই বলল, তাই হবে, কাল গোয়ান্ডারাবুদের সঙ্গে মোলাকাত হবে আপনার। ঋজুদা বলল, ক্যাম্পে থাকবে টেডি, লাঞ্চ বানিয়ে রাখবে সকলের জন্যে। টেডি বলল, সে কি, আমিও সঙ্গে যাব, আমিও যাব। ঋজুদা মুখ নিচু করে কম্পাস আর কাগজ পেন্সিল নিয়ে কাজ করতে করতে বলল, আমি যেমন বলছি তেমনই করবে, আমার কথা অমান্য করবে না কেউ, বুঝেছ? টেডি মুখ নিচু করে বলল, বুঝেছি। ভূষণডা টেডির দিকে মুখটা একটু ফেরালো,
আগুনের আভায় মনে হল ভূষণ্ডার মুখে এক অদ্ভুত হাসি লেগে আছে। আমার কেন জানি না বড়ই অস্বস্তি লাগছে, কিছু একটা ঘটবে, কিছুতেই ঘুম আসছিল না। তীর খাওয়া গন্ডারটা আর বড় চিতাবাঘটার কথা বারবার মনে পড়ছিল আমার। আমার গায়ে তীর লাগলে কি হবে তাই ভাবছিলাম। মানুষদের তীর মারলে কোথায় মারে গোয়ান্ডারা বোড়া? যে কোনো জায়গাতে মারলেই হলো, রক্তের সঙ্গে তীরের ফলার যোগাযোগ ঘটলেই কাজ শেষ, সঙ্গে সঙ্গে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। ওদের তীরগুলো কিন্তু ছোট, 6 ইঞ্চি থেকে 1 ফুট। একবার মনে হলো কেন যে বাহাদুরি করতে এলাম এই আফ্রিকাতে, না এলেই ভালো হতো। টেডি আজ আগুনের পাশে বসে ফ্লেজেন্টের রোস্ট বানাতে বানাতে পিগমিদের গল্প বলছিল। পৃথিবীর সবচেয়ে ছোট্ট মানুষ ওরা, গভীর জঙ্গলে পাতার কুড়েতে থাকে। আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকার জঙ্গলে পিগমিদের সঙ্গে টেডি ছিল অনেকদিন, এক জার্মান সাহেবের সঙ্গে শিকারে গিয়ে। পিগমিদের সবচেয়ে বড় দেবতা কনভামের কথা বলেছিল ও। তাঁবুর বাইরে লেকের দিক থেকে ও জঙ্গলের গভীর থেকে নানা অচেনা জন্তু জানোয়ার ও রাতচরা পাখিদের ডাক ভেসে আসছিল। তারা আমাদের অচেনা বলেই ভয় করছিল, আমাদের দেশে হলে এরকম ভয় করত না। কাছেই লেক আছে বলে এখানে ঠান্ডা অনেক বেশি, কম্বলটা ভালো করে গুজে নিলাম পিঠের নিচে। টেডি বলছিল প্রতিদিন যখন সূর্য মরে যায় তখন কনভাম একটা বিরাট থলের মধ্যে তারাদের টুকরো টাকড়াগুলো সব ভরে নেন, তারপর সেই তারাদের টুকরোগুলো নিভে যাওয়া সূর্যের মধ্যে ছুড়ে দেন, যাতে সূর্য পরদিন ভরে আবার জ্বলে ওঠে তার নিজের সমস্ত স্বাভাবিক উত্তাপের সঙ্গে। কনভাম আসলে একজন শিকারী, শিকারী পরিচয়টাই তার আসল পরিচয়। বিরাট দুটো সাপকে বেঁধে তার ধনুক তৈরি করেছিলেন তিনি। বৃষ্টি শেষে যখন আকাশে রামধনু দেখি আমরা, আসলে সেটা রামধনু নয়, কনভামের ধনুক। পৃথিবীর মানুষদের কাছে কনভাম কোনো ছোট জানোয়ারের রূপ ধরে দেখা দেন, নয়তো হাতি হয়ে। আকাশে যে বাজের শব্দ শুনি আমরা, সেটাও বাজ নয়, কনভাম কথা বললে ওই রকম আওয়াজ হয়। কনভামের গলার স্বরই বাজ পড়ার শব্দ। দারুণ লাগছিল আমার, কিন্তু আগুনের পাশে বসে টেডির গল্প শুনতে শুনতে আমার গা ছমছম করছিল। কঙ্গো উপত্যকার অন্ধকার গভীর জঙ্গল, যেখানে গরিলারা থাকে, কনভামও থাকেন, সেখানেই যেন চলে গিয়েছিলাম। কনভামের চেলা আছেন অনেক, তারা সব নানা দৈত্য দানো। সন্ধ্যের পর পিগমিদের পাতার কুড়ের সামনে আগুন জ্বালিয়ে বসে আজকের রাতের মতোই এই সব দৈত্যদানের গল্প করত পিগমিদের সঙ্গে টেডি, তার সাহেবের জন্য রান্না করতে করতে, এখন যেমন আমাদের জন্য করছে। এক রকমের দানো আছেন, তার নাম গুগুনো গুম্বার। তিনি কেবল আস্ত আস্ত গিলে খান ছোট ছোট ছেলে মেয়েদের। আরেকজন বামন দানো আছেন, তার নাম অগ্রিগাওয়া বিবিকাওয়া। তিনি সাপের বা অন্য কোনো সরীসৃপের মূর্তি ধরে দেখা দেন। তাঁবুর মধ্যে ক্যাম্পখাটে শুয়ে শুয়ে ভাবছি এইসব। বাইরে আগুনটা পুটপাট করে জ্বলছে, এক রকমের পোকা উঠছে অন্ধকারে আশ্চর্য একটানা মৃদু ঝরঝর শব্দ করে। মনে হচ্ছে যেন দূরে ঝর্ণা বইছে কোনো, আকাশে একটু চাঁদ উঠেছে, ফিকে চাঁদের আলো তাঁবুর দরজার ফাঁক দিয়ে ভেতরে এসে পড়েছে। দরজাটা দড়ি দিয়ে বাঁধা আছে, রিজুদা অঘরে ঘুমোচ্ছে। আমার চোখে ঘুম নেই, টেডি একা শুয়েছে অন্য তাঁবুতে, ভূষণ্ডা গাড়ির কাঁচটাচ বন্ধ করে যেমন রোজ শোয়ে। হঠাৎ খুব কাছ থেকে একটা সিংহ ডেকে উঠল প্রচণ্ড রবে, তারপরই শুরু হলো সাংঘাতিক কাণ্ড। চারদিক থেকে প্রায় গোটা আটেক সিংহ তাঁবু দুটোকে ঘিরে প্রচণ্ড হুম হাম শুরু করে দিল। ট্রেলারের ওপরে ত্রিপল ঢাকা গ্র্যান্ড গ্যাজেল আর ওয়াইল্ড বিস্টের স্মোকড করা মাংস ছিল, সেগুলোর গন্ধ পেয়ে ওরা ট্রেলারের ওপর চড়ে বসল। ওদের থাবাতে চচ্চর শব্দ করে ট্রেলারের ওপরের ত্রিপল ছিঁড়ে গেল শুনতে পেলাম। চতুর্দিকে সিংহ ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড গর্জন করতে করতে। আমাদের আর তাদের মধ্যে তাঁবুর পাতলা পর্দা শুধু। বেচারি টেডি কি বেঁচে আছে না সিংহরা তাকে খেয়েই ফেলল? কিন্তু টেডির কাছে তো বন্দুক আছে, সে গুলি করছে না কেন? চেঁচামেচিতে রিজুদার ঘুম চটে গেল।
সত্যি কুম্ভকর্ণের মতো ঘুমোয় ঋজুদা। আমি ভাবলাম ঋজুদা উঠে আমাকে উঠিয়ে নিয়ে সিংহ মারবে বা তাড়াবে, এবং এই ফাঁকে কম্বলের তলায় শুয়ে শুয়ে আমার জীবনের প্রথম সিংহ শিকার হয়ে যাবে। কিন্তু ঋজুদা উঠে বোতল থেকে একটু জল খেলো, তারপর আবার কম্বলের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, বেটারা বড় চালাচ্ছে তো, বলেই আবার ঘুমিয়ে পড়ল। আমি হাঁ করে একবার ঋজুদার দিকে তাকিয়ে তারপর ক্যাম্পকটে সোজা হয়ে উঠে বসে আবার হাঁ করে তাঁবুর ফাঁক করা দরজা দিয়ে সজাগ চোখে চেয়ে রইলাম। একটা প্রকাণ্ড সিংহের মাথা তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পেলাম। এ কি, সে যে তাঁবুর ভেতরে কি আছে তা ঠাহর করে দেখতে ভেতরে উঁকি মারে, মানুষের গন্ধ পেয়েছে নিশ্চয়। তাড়াতাড়ি রাইফেল বাগিয়ে ধরে আমি সেই দিকেই চেয়ে রইলাম, কিন্তু সিংহটা সরছেই না। থাবা গেড়ে গ্যাঁট হয়ে বসে হেড়ে মাথাটা তাঁবুর দরজায় লাগিয়ে রেখে দেখছে আমাকে। সেই চাহনি আর সহ্য করতে না পেরে আমি পাঁচ ব্যাটারির বড় টর্চটা জ্বেলে তার মুখে ফেললাম। আগুনের ভাটার মতো চোখ দুটো জ্বলতে লাগলো আলো পড়ে। আর ঠিক সেই সময় মর হতভাগা বলে ঋজুদা তার একপাটি চটি মাটি থেকে তুলে নিয়ে সোজা সিংহটার নাক লক্ষ্য করে ছড়ে দিল। নাকের ওপর সোজা গিয়ে লাগলো চটিটা। আমার হৃৎপিণ্ডটা থেমে গেল, রাইফেল ধরা হাত ঘেমে উঠল। কিন্তু সিংহরাজ ফাঁ করে একটা ছোট্ট হঠাৎ আওয়াজ করেই পরক্ষণেই ক্রমাগত হোঁ হোঁ করে ডাকতে ডাকতে সরে গেল। কতক্ষণ যে ওরা ছিল জানি না, শেষকালে সিংহের ডাকের মধ্যেই মানে ডাক শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লাম আমি। তাঁবুর চারপাশে পাঁচ দশ হাতের মধ্যে এক ডজন সিংহকে ঘুরে বেড়াতে দিয়ে আফ্রিকার নিবিড় জঙ্গলে যে কেউ তাঁবুর মধ্যে নির্বিকারে ঘুমোতে পারবে এ কথা আগে কল্পনাও করতে পারিনি। ধন্য ঋজুদা। ঘুম ভাঙল শয়ে শয়ে স্টার্লিং পাখিদের কিচিরমিচিরে। লেকের পশ্চিম দিক থেকে ফ্লেমিঙ্গোদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। ফ্লেমিঙ্গো ছাড়া লেকে আর কোনো পাখি ছিল না, কাল বিকেলেই লক্ষ্য করেছিলাম। এই স্টার্লিং পাখিগুলো ভারী সুন্দর দেখতে, উজ্জ্বল নীল, গাঢ় কমলা আর সাদায় মেশা ছোট ছোট মুঠি ভরা পাখি। ওরা যেখানেই থাকে সেখানটাই সরগরম করে রাখে। আমাদের দেশের ময়নার মতো ওরাও খুব নকলবাজ, অন্য যে কোনো পাখির এবং মানুষের গলার স্বর হুবহু নকল করে ওরা। তাই আফ্রিকাতে অনেকেই বাড়িতে পোষেন এই সুন্দর পাখি। টেডি বলল, গুটেন মর্গেন। এদিকে জার্মানদের দাপট বেশি ছিল বলে এরা সকলেই ভাঙা ভাঙা ইংরেজির মতো জার্মানও জানে। গুটেন মর্গেন হচ্ছে জার্মান গুড মর্নিং। আমি বললাম, গুটেন মর্গেন, তুমি বেঁচে আছো? টেডি হেসে বলল, প্রায় মরে যাবারই অবস্থা হয়েছিল কাল সিম্বাদের জন্যে, রাইফেলধারীরা তো দিব্যি ঘুমোলে, আমার কাছে একটা শটগান, তা দিয়ে কটা সিম্বা মারবো। আমার পুরো নস্যির কৌটোটা কাল শেষই হয়ে গেছে, হাতের তেলোতে নস্যি রেখে তাঁবুর দরজা জানলা দিয়ে ফুঁদিয়ে ফুঁদিয়ে সব নস্যি শেষ, এখন কি যে করব জানি না। ঋজুদা বলল, কোনো চিন্তা নেই, আমার পাইপের টোব্যাকো গুঁড়ো করে এই লেকের সোডা ক্রিস্টাল নিয়ে গুঁড়ো করে মিশিয়ে নাও, দারুণ নস্যি হয়ে যাবে। তুমি জানো তো সবচেয়ে ভালো নস্যি বানাতে এই সব সোডা লেকের কদর কতখানি। তারপরে আমাকে তাড়া দিয়ে বলল, 15 মিনিটের মধ্যে আমরা বেরোচ্ছি রুদ্র, এখন গল্প করার সময় নেই, ভূষণ্ডা তৈরি হয়ে নাও। ভূষণ্ডা তার টুপির ব্যান্ডে কতগুলো নীলচে জঙ্গলি ফুল লাগাচ্ছিল, বলল, আমি তৈরি আছি। দেখতে দেখতে টেডি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিল, ক্রিম কেক আর বিস্কুটের ওপর কালকের ভূষণ্ডার মারা ফ্লেজেন্টের লিভার সাজিয়ে, সঙ্গে নাইরবি সর্দারের দেওয়া মারিয়াবো পাহাড়ের ইয়া ইয়া মোটা কলা, তারপর কফি। ঘড়িতে তখন ঠিক 8টা বাজে। আমরা সারাদিনের মতো তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ডায়েরি, নোটবই, ক্যামেরা, টেলিফটো লেন্স, রাইফেল, জলের বোতল, দূরবীন, এই সব চাপালো ঋজুদা আমার ঘাড়ে। নিজের ঘাড়েও অবশ্য কম জিনিস উঠল না, হেভি 4500 রাইফেলটা টেডির হেফাজতে রেখে দিল ঋজুদা। লাইট 30 ও 6 ম্যানকিলার সোনার রাইফেলটা পিঠের স্লিংয়ে ঝুলিয়ে নিয়েছে।
আমার হাতে দিয়েছে শটগান, ভূষণদাকে দিয়েছে খাওয়ার হ্যাভারস্যাক আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস। আমরা রওনা হলাম সিঙ্গেল ফরমেশনে। টেডি হাত নেড়ে টাটা করল। যেতে যেতে ঋজুদাকে ঠাট্টা করে বললাম, প্রেজেন্টেশনট নিয়েছো তো, দেবে না ওদের? ঋজুদা ঠাট্টা না করে বলল, ওদের সঙ্গে দেখা হলে নিশ্চয়ই দেব, প্রথম দেখা হবে আর উপহার দেব না, এ কি একটা কথা হলো। আমি বললাম, তাতে আপত্তি নেই, কিন্তু যাদের সঙ্গে প্রথম দেখা নয়, অনেক পুরনো দেখা, তাদের জন্য তো কিছু প্রেজেন্ট আনতে পারতে। ঋজুদা বলল, তারা কারা? আমি বললাম, এই যেমন আমি। ঋজুদা গম্ভীর মুখে পকেটে হাত ঢুকিয়ে দারুণ একটা চকলেট দিল আমাকে। আমি বললাম, এটা কি, পেলে কোথায়? এরকম তো কলকাতায় কখনো দেখিনি। ঋজুদা বলল, দেখবার তো কথা নয়, এটা সুইজারল্যান্ডের তৈরি, তোরই জন্যে ডারের সালামে কিনেছিলাম, ছেলে মানুষ। ঋজুদা বলল, আহা রাগ করিস কেন, পুরোটা না হয় নাই খেলি, অর্ধেকটা আমায় দে। আমি চকলেটটাকে তিন ভাগ করে এক ভাগ নিজে রেখে আর দুভাগ ঋজুদা আর ভূষণটাকে দিলাম। ঋজুদা নিজের ভাগটা একেবারেই মুখে পড়ে দিল, কিন্তু ভূষণটা বলল, ও খাবে না, ফেরত দিল আমাকে, অসভ্য। আমার খুব রাগ হলো, আমিও মাসাই হলে ওর ধর থেকে মুন্ডু আলাদা করে দিতাম এতক্ষণে, বেঁচে গেল জোর। আমরা তখনও একটু ফাঁকায় ফাঁকায় চলেছি। ঋজুদাকে বললাম, তুমি তো উপহার নিয়ে যাচ্ছ ওদের জন্যে, নাইডু বিশ্বদ্দারকেও তো উপহার দিলে, গোয়ান্ডারা বোড়া যদি তোমাকে বিশের তীর উপহার দেয়? ঋজুদা হাসল, বলল, আমরা গান্ধী চৈতন্যের দেশের লোক, ওরা তীর মারলেও আমরা ভালোবাসবই। আমি হেসে বললাম, তোমাকে কিছুই বিশ্বাস নেই, সারা রাত ভয়ে আমার ঘুম হলো না, চারিদিকে সিংহেরা কুড়ুম দুরাম করে বেড়ালো, আর তারই মধ্যে তুমি কি করে যে বেমালুম ঘুমোলে তা তুমিই জানো, তার উপর অত বড় একটা সিংহকে কেউ যে রবারের চটি ছুঁড়ে মারতে পারে তা কোনো লোকে বিশ্বাস করবে? ঋজুদা বলল, রুদ্র তুই বড্ড বকছিস, একদম চুপচাপ, সারা রাস্তাতে আর একটাও কথা বললে বিপদ হবে, এত বকবক করিস কেন? ভূষণদা মনে হলো মুখ টিপে হাসল। আমার রাগ হলো, কিন্তু চুপ করে গেলাম। বাইরের লোকের সামনে ঋজুদা এমন করে প্রেস্টিজ পাংচার করে দেয় যখন তখন যে বলার নয়, ভীষণ খারাপ। আমাকে কথা বলার জন্যে বকেই নিজেই সঙ্গে সঙ্গে বলল, আহ সামনে চেয়ে দেখ কি সুন্দর দৃশ্য। আমি দেখলাম, কিন্তু কোনো উচ্চবাচ্য করলাম না, কথা বলবো না আর। ভূষণদা আগে আগে চলেছে লেকটাকে পাশে রেখে, কোনাকুনি তার পারবে পেরিয়ে এলাম আমরা। এইসব লেক পটাশিয়াম ক্যালসিয়াম আর সোডিয়ামের জন্য বিখ্যাত। ঋজুদা বলছিল সোডার সোহাইল, নাম হচ্ছে মাগাডি। মাগাডি নামেই কেনিয়াতে খুব বড় একটা সোডা লেক আছে। সেরোনার কাছে একটা ছোট লেক আছে এইরকম, তার নাম লেক লাগাজা। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। একদল বেবুন আমাদের দেখে দাঁত মুখ বের করে বিশ্রী মুখভঙ্গি করে চেঁচামেচি শুরু করে দিল। চারতলা বাড়ির সমান উঁচু একটা জিরাফ লেড়াই গাছের পাশে দাঁড়িয়ে মগডালের পাতা খাচ্ছিল। আমাদের দেখতে পেয়েই ছোট লাগাল ল্যাকব্যাক করতে করতে। একটু পরেই একটা ডিকডিক দৌড়ে গেল জঙ্গলের গভীরে। কালকের ডিকডিকটাও হতে পারে, ডিকডিক নাকি খুব বেশি দেখা যায় না, ঋজুদা কালকে বলছিল। ভূষণ্ডা বড় বড় পা ফেলে মুখ নিচু করে আগে আগে চলেছে। ভূষণ্ডার পেছনে ঋজুদা, তার পেছনে আমি। ঋজুদা অর্ডার দিয়েছে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে পিছনটা ভালো করে দেখতে, কিন্তু ঘাড়ের ওপর এত মালপত্র যে ঘাড় ঘোরাতেই পারছি না, মনে হচ্ছে স্পন্ডেলাইসিস হয়েছে। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, আমার পুরো পেছন দিকটাই মালপত্র রাখা। পায়ে অ্যাঙ্কেল বুট, হাঁটুর ঠিক পেছনে না মারলে তীর কোথাওই আমার লাগবে না। ঋজুদা জেনে শুনেই আমাকে এই বর্ম পরিয়ে পেছনে দিয়েছে কিনা কে জানে। একটা ঢালু জায়গা পেরোতেই আমরা গভীর জঙ্গলের মধ্যে এসে পড়লাম। এবারে সত্যিই ভয় করছে। আধ ঘন্টাখানেক চলেছি আমরা, এমন সময় সামনের জঙ্গলের মধ্যে থেকে ধোঁয়া উঠতে দেখলাম। ঋজুদা আমার দিকে তাকালো, আমি ঋজুদার দিকে, তারপর বন্দুকে গুলি ভরে নিলাম। ঋজুদা রাইফেলটা কাঁধ থেকে নামিয়ে হাতে নিল। ভূষণ্ডা ধোঁয়া দেখে কিছু বলবে ভেবেছিল ঋজুদা, কিন্তু ভূষণ্ডা কিছুই না বলে সেই ধোঁয়ার দিকেই এগিয়ে চলল এঁকে বেঁকে। ভূষণ্ডার হাতে কোনো অস্ত্র নেই, ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম।
একেই বলে সাহস। হাতে বন্দুক রাইফেল থাকলে তো অনেক বীরত্বই দেখানো যায়। ভূষণদা সত্যি যে কত ভালো গাইড তা এবারে বোঝে যাচ্ছে। কি সহজে ও চলেছে, দোমড়ানো ঘাস, ভাঙা গাছের ডাল, ছেঁড়া পাতা, এই সবের চিহ্ন দেখে ও লাফিয়ে লাফিয়ে চলেছে একে বেঁকে। মাঝে মাঝে পিছিয়ে এসে ডাইনে বাঁয়ে গিয়ে নতুন পথ ধরছে। আমরা ওকে অন্ধের মতো অনুসরণ করছি। এবারে জঙ্গল আরও গভীর, বড় বড় লতা ফুল ধরেছে তাতে। হঠাৎ ভূষণদা দুহাত দুদিকে কাঁধের সমান্তরালে ছড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, পোলে পোলে। ঋজুদা বাঁহাতটা ওপরে তুলে পেছনে আসা আমার উদ্দেশ্যে বলল, পোলে পোলে। আমি চলার গতি আস্তে করলাম। এই পরিবেশে ঋজুদাও যেন ইংরেজি বাংলা সব ভুলে গেছে, নইলে ভূষণদার মতো নিজেও পোলে পোলে বলতো না। ভূষণদা আর ঋজুদা আমার থেকে হাত দশেক সামনে ছিল। ওরা দুজন ফিসফিস করে কি বলাবলি করল, তারপর ইশারাতে আমাকে ডাকল। এগিয়ে যেতেই ভূষণদা আবার এগিয়ে গিয়েই একটা উতরাইতে নামতে লাগলো। একটু নামতেই নাকে পচা গন্ধ এলো, আর সেই গন্ধ আসার সঙ্গে সঙ্গেই দেখলাম সামনেই ধোঁয়া উঠছে গাছপালার আড়ালে। তারপরই যা দেখলাম তার জন্য একেবারেই তৈরি ছিলাম না। সেরকম কিছু যেন কখনো কাউকে দেখতে না হয়। কতগুলো পাশাপাশি কুঁড়ে খড়ের, তার সামনে একটা বড় আগুন তখনও জ্বলছে, তিতির করে একটা নদী বয়ে চলেছে সেই ঘরগুলোর পাশ দিয়ে। ঘরগুলোর সামনে বড় বড় কাঠের খোঁটার সঙ্গে বাঁধা দড়িতে প্রায় 100 জানোয়ারের রক্ত মাংস লেগে থাকা চামড়া ঝুলছে। তার মধ্যে জেব্রা, ওয়াইল্ড বিস্ট, ইম্পালা, গ্রান্টস ও থমসন্স গ্যাজল, এলান্ট, টোপি, বুজবাক, ওয়াটার বাক, বুনোমোষ, সব কিছুর চামড়াই আছে। সমস্ত জায়গাটা রক্তে মাংসে বমি ওঠা দুর্গন্ধে যেন নরক হয়ে আছে একেবারে। আমরা অনেকক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম গাছগাছালির আড়াল থেকে। আগুনটা নিশ্চয়ই কাল রাতের, এখন নিভে এসেছে, একজনকেও দেখা গেল না ওখানে। ওরা সারা রাত কাজ করে এখন বোধহয় ঘুমোচ্ছে। রাইফেলটা তাক করে ঋজুদা এবারে আগে গেল, তারপর ভূষণদা, ভূষণদার পেছনে আমি। ঋজুদা আমাকে ডেকে বলল, তুই বন্দুক তৈরি রেখে বাঁদিকে যা, আমি ডান দিকে যাচ্ছি। আমরা জায়গা মতো গিয়ে দাঁড়ালে ভূষণ্ডা তুমি এইখান থেকে জোরে জোরে কথা বলবে। গোয়ান্ডারা বলে ডেরায় এসে খালি হাতে দাঁড়িয়ে কথা বলা আর আত্মহত্যা করা একই ব্যাপার, কিন্তু ভূষণ্ডা একটুও ভয় পেল না। আমার মনে হলো ঋজুদা যেন চাইছে ভূষণ্ডার বিপদ ঘটুক। আমরা সরে দাঁড়াতেই ভূষণ্ডা অজানা ভাষায় জোরে জোরে কথা বলতে লাগলো। আমার মনে হলো মেশিনগান থেকে গুলি ছুটছে ট্যারা করে। কি অদ্ভুত ভাষা রে বাবা! কিন্তু তবুও ওই কুঁড়ে ঘর থেকে কেউই বেরোলো না। যখন একজনও বেরোলো না, তখন ঋজুদা হাত দিয়ে ইশারা করলো আমাকে। আমরা দুজনে রাইফেল ও বন্দুক তৈরি রেখে আস্তে আস্তে কুঁড়ে ঘরগুলোর দিকে দুদিক থেকে এগিয়ে গেলাম। ভূষণদা আমাদের আগে আগে ডোন্ট কেয়ারভাবে খালি হাতে এগিয়ে গিয়ে ওর কাঁধের মালপত্র সব আগুনের পাশে নামিয়ে রেখে নিবু নিবু আগুনের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে আগুন জ্বেলে সিগারেট ধরালো। তারপর আগুনের পাশেই ফেলে রাখা একটা বিরাট তাল গাছের গুড়িতে বসে আরামে সিগারেট টানতে টানতে ঘরগুলোর দিকে পেছন ফিরে আমাদের দেখতে লাগলো। তখনও যখন কাউকে দেখা গেল না, তখন আমরা মধ্যের কুঁড়েতে সাবধানে ঢুকলাম। কুঁড়ের মধ্যে বস্তা বস্তা নুন, ফিটকিরি, নানা রকম ছুরি ও বড় বড় অনেক লোহার তারের গোলা দেখতে পেলাম। ঋজুদা বলল, লাইন, এগুলোকে স্নেয়ার বলে, তারের ফাঁদ। এই তার বেঁধে রাখে জানোয়ারদের যাতায়াতের পথে জালের মতো। একসঙ্গে অনেক জানোয়ারকে ধরতে পারে এবং মারতে পারে এরা এমন করে। আমি ফিসফিস করে বললাম, তা তো বুঝলাম, কিন্তু ওরা সব গেল কোথায়? সব পালিয়েছে। কাল রাতে ভূবাবুর বন্দুকের গুলির আওয়াজ শুনেই বোধহয় ওরা বুঝেছিল। আমি বললাম, পালিয়ে যাবে কোথায়? চলো আমরা ফিরে গিয়ে গাড়ি নিয়ে ওদের ধাওয়া করি। এই জঙ্গল পেরিয়ে তো ওদের ফাঁকা জায়গা দিয়ে অনেকটাই যেতে হবে, তারপরে না হয় আবার জঙ্গল পাবে। ঋজুদা বলল, তা ঠিক, কিন্তু আমরা তো ওদের সঙ্গে লড়াই করতে আসিনি, ওদের ধরতেও আসিনি, এসেছি ওদের সম্বন্ধে খোঁজ খবর নিতে। এই কোণে ঘরগুলো ভালো করে খুঁজলে ওদের সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।
কয়েকদিন ভূষণডা না হয় গাড়ির কাছেই তাঁবুতে থাকবে, টেডিকে এখানে ডেকে আনব, তারপর দিন কয়েক এখানে ওদের থাকার রকম সকম দেখব, তাতে ওরা কোন পথ দিয়ে আসে যায়, কী কী জানোয়ার বেশি মারে, কেমন করে মারে, কেমন করে চামড়া শুকোয়, কী খায় ওরা, কেমনভাবে থাকে, কীভাবে টন টন স্মোকড করা মাংস পাচারি বা করে বিক্রির জন্যে, এসব জানতে পারবো। ভূষণরা সিগারেট খেতে খেতে বলল, পাখিরা উড়ে গেছে। ঋজুদা বলল, তাই তো দেখছি। বাঁদিকের কোনায় একটা বড় ঘর ছিল, তার মধ্যে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম, দেখি বিরাট বিরাট হাতির দাঁত শোয়ানো আছে মাটিতে, হাতির লেজের চুল কেটে গোছ করে রাখা হয়েছে, অনেকগুলো হাতির পা হাঁটুর নিচে থেকে কেটে মাংস কুড়ে বের করে তার মধ্যে ঘাস পুড়ে রেখেছে। আমি বললাম, ইস। ঋজুদা বলল, হাতির লেজের চুল দিয়ে সুন্দর বালা তৈরি হয়, আর পা দিয়ে হয় মোড়া বা টেবিল, দাঁত দিয়ে তো অনেক কিছুই হয়, বলতো ওই দাঁতটার দাম কত হবে আন্দাজ? আমি বললাম, 10,000 টাকা। ঋজুদা বলল, কম করে 2,00,000 টাকা। 2,00,000? বলো কি। হ্যাঁ, কম করে। তারপরেই বলল, কি বুঝলি, বুঝলে কিছু? আমি বললাম, হ্যাঁ 2,00,000। ঋজুদা বলল, তা নয়, এতগুলো দাঁত ওরা এভাবে ছেড়ে যাবে না, ওরা আসলে চলে যায়নি, আশেপাশেই আছে হয়তো, আমাদের দেখছে আড়াল থেকে, এখানে কম করে 10-12,00,000 টাকার হাতির দাঁতই আছে শুধু, অন্য চামড়া টামড়ার কথা ছেড়ে দে, ওরা নিশ্চয়ই যায়নি, খুব হুঁশিয়ার রুদ্র, 1 মিনিটও অসাবধান হবি না। তাছাড়া ভূষণডাকে আমার কেমন যেন লাগছে প্রথম দিন থেকেই, কি যে ব্যাপার কিছুই বুঝতে পারছি না। আমি আর ঋজুদা ওই বড় কোড়েটা থেকে মাথা নিচু করে বেরোবো, ঠিক সেই সময় খট করে কি একটা জিনিস এসে লাগলো ঘরের খুঁটিতে, তাকিয়ে দেখি একটা লম্বা তীর, আর তার পেছনে পালকের কাছে একটুকরো শুকনো সাদাটে তালপাতা বাঁধা। ঋজুদা তাড়াতাড়ি তালপাতাটা একটানে খুলে নিয়ে পড়ল, পড়েই আমার হাতে দিয়েই আমার হাত ধরে ঘরটার ভেতর দিকে সরে এলো। দেখলাম তালপাতার টুকরোটার ওপরে কোনো গাছের ডাল বা আঙুল রক্তে ভিজিয়ে কেউ বিচ্ছিরি হাতের লেখাতে এবড়ো খেবড়ো করে ইংরেজিতে লিখেছে, সারেন্ডার অর ডাই। আমি বললাম, বেরোবো এখান থেকে? ঋজুদা বলল, একদম নয়। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল, বললাম, 2 হাত উপরে তুলে বেরোবো, সারেন্ডার করবে? ঋজুদা পাইপের ছাই ঝেড়ে নিল একটু, তারপর বলল, তোর লজ্জা করলো না ও কথা বলতে? তারপরই বলল, ভূষণডাকে দেখতে পাচ্ছিস, নিচু হয়ে দেখ তো। নিচু হয়ে দেখলাম, ভূষণডা যেখানে বসেছিল সেখানে নেই তো। বললাম, না দেখতে তো পাচ্ছি না। ঋজুদা বলল, ঘরটার মুখের ডান দিক থেকে যাতে আমাদের রাইফেল বন্দুকের সামনে না পড়তে হয় এমন জায়গায় দাঁড়িয়ে একজন লোক জোরে জোরে 4টে উদ্ভট শব্দ উচ্চারণ করল। ঋজুদা তার উত্তরে ওই রকমই উদ্ভট উচ্চারণ করেই যেদিক থেকে শব্দটা এসেছিল সেই দিকে রাইফেলের ব্যারেল ঘুরিয়ে খড়ের দেওয়ালের মধ্যে দিয়ে গুলি চালিয়ে দিল, দিয়েই আমাকে বলল, তুই ডাইনে বাঁয়ে ও পেছনে গুলি কর, থেমে থেমে খড়ের দেওয়ালের এপাশ থেকে, বলেই পাইপের আগুনটা ঢেলে দিল খড়ের দেওয়ালের উপর। আমি বললাম, ঋজুদা কি করছো, আমরা পুড়ে মরব। ঋজুদা বলল, দারুণ ধোঁয়াতে ঢেকে গেলেই আমরা বাঁচতে পারবো ওদের বিষের তীরের হাত থেকে, নইলে আর বেঁচে ফিরতে হবে না। এই কথা বলেই ঋজুদাও ঘরের মধ্যে ঘুরে ঘুরে রাইফেল দিয়ে এলোপাথারি গুলি চালাতে লাগলো বাইরের দিক লক্ষ্য করে। গুলি তোড়ে খোলা দরজার সামনে এসে যে কেউ আমাদের তীর মারবে সে উপায় ছিল না ওদের, এদিকে এমনই ধোঁয়া হয়ে গেছে ভেতরে যে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম।
চালেও আগুন লাগো লাগো, চালে আগুন লাগলে আগুন চাপা পড়েই মরতে হবে, আর উপায় নেই। আমি ভেবেছিলাম ঋজুদা পেছন দিয়ে খড়ের দেওয়াল ফাঁক করে পালাবে, কিন্তু তা না করে এই ঘরের লাগোয়া যে ঘর আছে সেই দিকের দেওয়ালের খড়ে রাইফেলের ব্যারেল দিয়ে ফুটো করল। আমিও টেনে টেনে খড় সরালাম, আগুনে চচ্চর করে খড় পোড়ার শব্দ হু হু হাওয়ায় শোনা যাচ্ছিল। সামনে থেকে কারা যেন খুব চেঁচিয়ে কথা বলছে, চারদিকে এত তাপ আর ধোঁয়া যে আমরাই কিছু দেখতে পাচ্ছি না, বাইরের লোকরাও নিশ্চয়ই পাচ্ছে না। দেওয়ালটা ফুটো হতেই ঋজুদা ফুটো দিয়ে পাশের ঘরে গিয়ে পড়ল, আমিও পেছন পেছন। ওই ঘরেও তখন আগুন লেগে গেছে। ঋজুদা দৌড়ে গিয়ে আবার সেই ঘরের দেওয়াল অমনি করে ফুটো করতে করতে আমাকে লাইটারটা ছুঁড়ে দিয়ে বলল, এই ঘরের চারদিকে দেওয়ালে আগুন লাগিয়ে দে। আমরা যখন এই ঘর পেরিয়ে তার পাশের ঘরে ঢুকলাম, তখন দু নম্বর ঘরটাও দাউ দাউ করে জ্বলতে লাগলো। এমনি করে সমস্ত জায়গাটা যতুগৃহের মতো জ্বলছে। আগুনে পোড়া নানা মাংস ও চামড়ার উৎকট গন্ধে মনে হচ্ছে যেন একটা বিরাট শ্মশানে এসে পড়েছি। বাইরে বেরিয়ে ওই শেষ ঘরের আড়ালে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিল ঋজুদা। ধোঁয়াতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমাদের, কাশিও পাচ্ছিল ভীষণ, ভয়ে কাঁচতে পারছিলাম না। কোন দিকে যাব আমরা ভাবছি ঠিক সেই সময় দুটো লোক তীর ধনুক হাতে নিয়ে আমাদের পাশ দিয়ে দৌড়ে গেল প্রথম কুঁড়েটার দিকে যেখানে হাতির দাঁত ছিল। তারপর কি মনে করে ওরা আবার দৌড়ে ফিরে এলো, বোধহয় ভেবেছিল আমরা ওই প্রথম কুঁড়েটার পেছন দিকেই বেরোব অথবা আগুনে ঝলসে গেছি। এবারও লোকগুলো আমাদের দেখতে পায়নি, আমরা দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়েছিলাম। তাছাড়া ওখানে যে থাকতে পারি আমরা তা ওদের ধারণারও বাইরে ছিল, কিন্তু দুটো লোকের মধ্যে পেছনের লোকটা পাশ দিয়ে চলে যেতে যেতেও থমকে দাঁড়ালো, দাঁড়িয়ে বাঁ দিকে তাকালো আমাদের মুখে। কুচকুচে কালো মোটা মোটা ঠোঁটে গুঁড়ি গুঁড়ি চুলে লোকটাকে ভয়াবহ দেখাচ্ছিল। মুহূর্তের মধ্যে ও ধনুকটা আমাদের দিকে ঘোরালো, আর সঙ্গে সঙ্গে আমার বন্দুক থেকে যেন আমার অজান্তেই গুলি বেরিয়ে গেল। বোধহয় এলজি ভরা ছিল, গুলি আর দেখা দেখির সময় ছিল না। যে গুলি পাচ্ছিলাম তাই ভরছিলাম অনেকক্ষণ আগে। চার হাত দূর থেকে বুকে অ্যালম্যাক্সের এলজি খেয়ে লোকটা পড়ে গেল, হাতের ধনুক তীর হাতেই রইল। আমি গুলি করতে না করতেই ঋজুদা বাঁ দিকে ঝুঁকে পড়ে অন্য লোকটাকে গুলি করল রাইফেল দিয়ে। সে ততক্ষণে ফিরে দাঁড়িয়ে তীর ছুঁড়ে দিয়েছিল, কিন্তু তীরটা গিয়ে লাগলো ঋজুদার গায়ে নয়, আমার গুলি খেয়ে পড়ে যাওয়া লোকটারই গায়ে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম, লোকটার বুক রক্তে ভেসে যাচ্ছিল, চোখ দুটো বন্ধ হয়ে এলো, ঠোঁটটা নড়ল, কপালে ঘাম ভরে এলো। আমি খুনি, মানুষ মারলাম, আমি এক্ষুনি একজন মানুষকে মেরে ফেললাম। ঋজুদা আমার হাত ধরে হেঁচকা টান দিয়েই বলল, দৌড়ো, ওরা গুলির শব্দ শুনতে পেয়েছে হয়তো। দৌড়তে দৌড়তে ভাবছিলাম যে হয়তো শুনতে পায়নি ওরা, আগুনের মধ্যে যা শব্দ হচ্ছে চতুর্দিকে আর যা ধোঁয়া ওরা নিশ্চয়ই কিছু দেখতেও পায়নি। আমরা দৌড়তে দৌড়তে এসে লেকের পাশে পৌঁছলাম, কিন্তু ফাঁকা জায়গায় না বেরিয়ে লেরাই জঙ্গলের নিচে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসে রইলাম। লেকটা পেরিয়ে একটু গিয়েই আমাদের তাঁবু, টেডি নিশ্চয়ই আমাদের জন্যে উৎকণ্ঠার সঙ্গে একা একা অপেক্ষা করছে সেখানে খাওয়ার বন্দোবস্ত করে। আজও উগালি দুষ, আমি ফিসফিস করে ঋজুদাকে বললাম, ভূষণডাকে খালি হাতে আনা আমাদের উচিত হয়নি, ওরা বোধহয় ভূষণডাকে মেরে ফেলেছে এতক্ষণে। ঋজুদা বলল, বোধহয় না, দেখাই যাক। তারপর আমার পিঠে হাত দিয়ে বলল, খুব সময় মতো গুলিটা করেছিলি তুই, লোকটা ধনুকের ছিলাতে টান দিয়েছিল, আর এক সেকেন্ড দেরি হলে ওয়েল ডান। আমি বললাম, ইস, মানুষ মারলাম। ঋজুদা বলল, শখ করে তো আর মারিসনি, তাছাড়া ওরা জঘন্য অপরাধ করছে, আমাদের মেরেও তো ফেলতো একটু হলে, না মারলে আমরা নিজেরাই মরতাম, করার তো কিছু ছিল না। ওখানে বসে বসেই দেখতে পাচ্ছিলাম আমাদের পেছনে বহু দূরে জঙ্গলের মাথা ছাড়িয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী আর ভস্মীভূত রেডোট ঘাস উঠছে আকাশে।
ফ্লেমিঙ্গোগুলো তাদের শরীরের গোলাপি ছায়া ফেলে জলে অদ্ভুত উদাস স্বরে ডাকছে। জলের উপরে তাদের গলার স্বর ভেসে যাচ্ছে অনেক দূর অব্দি। আমি বললাম, ওরা যেই জানবে যে আমরা ওদের দুজনকে মেরে পালিয়ে গেছি, তখন প্রতিশোধ নিতে তাঁবুতে যাবে না তো? আমাদের মেরে নিশ্চিন্ত হবে হয়তো ওরা। ঋজুদা বলল, অত সাহস হবে না, এ যাত্রা ওরা হয়তো পালিয়েই যাবে। যারা নিজেরা অন্যায় করে এবং জানে যে তারা অন্যায় করছে, তাদের মেরুদণ্ডে জোর থাকে না, সাহসের অভাব হয় ওদের। যে কারণে বড় বড় যুদ্ধেও দেখা যায় যে অনেক বেশি বলশালী হয়েও যে দেশ অন্যায় করে তারা হেরে যায়। যাদের ওপর অন্যায় করা হয়েছে সেই দেশের সৈন্যদের মনের জোরের কাছে, অন্যায় যারা করে তারা একটা জায়গায় একটা সময় পৌঁছে ভীরুই হয়ে যায়। মানুষ অন্য সকলকেই ঠকাতে পারে, পারে না কেবল নিজের বিবেককে, যদি সে মানুষ হয়। আমরা ওখানে প্রায় দু ঘন্টা চুপ করে বসে রইলাম। লেকের অন্য পাশে যে পথটা তাঁবুর দিকে গেছে তা দিয়ে একদল এলান্ডো আর টোপি অ্যান্টেলোপ চলে গেল। এই টোপিগুলো বেশ বড় হয়, আমাদের দেশের সম্বরের মতো, তবে শিং বড় হয় না। শরীরের সঙ্গে যেখানে পা মিশেছে সেখানটা কেমন নীল রঙের হয়, আর শরীরটা খয়েরি। এলান্ডোও বেশ বড় হয়। তারা চলে যাবার পর একটা মস্ত বড় বেবুন পরিবার চলে গেল খিরখির করে নিজেদের মধ্যে কথা বলতে বলতে, কিন্তু কোনো মানুষকেই দেখা গেল না। এদিকে বেলা অনেক হয়েছে, কি করে যে এত সময় কেটে গেল বোঝাই গেল না। এতক্ষণ ঋজুদাও পাইপ খায়নি, পাছে গোয়ান্ডারা বোরা ধোঁয়া দেখতে পায়। আমরা এবার উঠে সাবধানে এগোলাম। আস্তে আস্তে সমস্ত পথটা পেরোলাম, লেকটা পেরিয়ে এলাম, আবার লেরাই জঙ্গল, তারপর দূর থেকে তাঁবুটা দেখা গেল। এবারে পুরো তাঁবুটাই দেখা যাচ্ছে। তাঁবুর বাইরে আগুনের ওপর বাসন ছড়ানো আছে, কিন্তু আগুন নিভে গেছে। টেরি বোধহয় খাবার গরম করবে আমরা ফিরলে। হঠাৎ ঋজুদা বলল, ল্যান্ড রোভার! আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, কোথায় গেল আমাদের ট্রেলার শুদ্ধ ল্যান্ড রোভার? ঋজুদার মুখ ফসকে বেরিয়ে গেল, যা ভেবেছিলাম। তারপরই বলল, চাবিটা তুই নিজের কাছে রাখিসনি, কাল তো তুই গাড়ি চালিয়ে এসেছিলি। আমি বললাম, আমাদের কাছেই তো ছিল, কাল সন্ধ্যেবেলায় ভূষণটা চেয়ে নিয়েছিল, ড্রাইভিং সিটের দরজা বাইরে থেকে লক করে শোবে বলে, যাতে সিংহটিঙ্গ এলে ভয় না থাকে। সিংহ তো এসেও ছিল রাতে। ঋজুদা এবার দৌড়তে লাগলো তাঁবুর দিকে, আমিও পেছনে পেছনে। আমি ডাকলাম, টেডি টেডি! প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটির পরবর্তী তথা শেষ অংশ আমরা তৃতীয় পর্বে শুনব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।